ফোন করে টাকা পেমেন্ট করলেই স্কুটিতে করেছিল হোম ডেলিভারির ব্যবস্থা। ব্যবস্থা ছিল ক্যাশ অন ডেলিভারিও। চড়া দামে বিক্রি করা হচ্ছিল দেশি বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ শহরের দুটি বাড়ি ও দুটি হোটেলে অভিযান চালিয়ে প্রচুর দেশি বিদেশি মদ উদ্ধার করে। মদের কালোবাজারে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাজেয়াপ্ত একটি স্কুটি। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে আলমারির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল মদের বোতল, সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে মদের বোতল। পাশাপাশি আরও জানা গেছে, লকডাউনের সময় চড়া দামে বিক্রি করার জন্য মদ মজুত করে রাখা হয়েছিল। ফোনের মাধ্যমে যোগাযোগ করে হোম ডেলিভারি হতো, যা কিনা চড়া দামে বিক্রি করত ধৃতরা। ব্যুরো রিপোর্ট, স্টিং নিউজ। ভিডিও করছে বোর্ড নিয়েই তুলেছি সব, ওই তো বড় বড় দাঁড়াবো, বোর্ড নিয়েই তুলেছি। হ্যাঁ, তাহলে বোর্ডটা তোলো। দাঁড়িয়ে গেলে হয়ে গেল, বসে নেবেন দেখবেন, বসে নিন, আসামিগুলোকে আসামিগুলো ছবি দিতে, ঠিক আছে, আসামিতে ছবি দিতে।